বরিশালে কৃষি বিপণন আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল 10টায় নগরীর খামারবাড়ি কৃষি তথ্য সার্ভিসের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক এস এম মাহবুব আলম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক ও ফিড দ্য ফিউচার বাংলাদেশ পলিসি লিঙ্কের সিনিয়র ম্যানেজার হাশেম আলী আকাশ। দিনব্যাপী কর্মশালায় বক্তারা বাংলাদেশে বিদ্যমান কৃষি বিপণন নীতি, আইন, বিধি ও প্রবিধান বিষয়ক সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষি সমৃদ্ধ অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার উপর গুরুত্বারোপ করেন। আপনারা অনেকেই হয়তো জানেন, কারণ এবং আপনারা যদি এখনো আইনে ঘাটেন তাহলে দেখবেন এগুলো কিন্তু বেশিরভাগই সেই ব্রিটিশ আমলের আইনগুলো কিন্তু অপরিবর্তিত বা সংশোধন এই আকারে রয়েছে। আইনে আসলে পুরাতন আছে, এটা আপনারা স্বীকার করেন আর নাই করেন, মানুষকে স্বচ্ছ বা ভালো ধারণা দেওয়া বা মানুষকে